বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি জীবনানন্দ দাশের বাড়ি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন কবি ও কথাসাহিত্যিকরা। শুধু উদ্ধার নয়, সেখানে সরকারি উদ্যোগে জীবনানন্দ গবেষণা কেন্দ্র স্থাপনের দাবিও জানিয়েছেন তারা। শুক্রবার জীবনানন্দ দাশের 67তম মৃত্যুবার্ষিকীতে এসব দাবি জানানো হয়। জীবনানন্দ দাশের 6 বিঘা জমির উপরে বাড়ি ছিল, তার মধ্যে মাত্র 10% জায়গায় এই ভবনটি হয়েছে, বাকি জায়গাগুলো কিন্তু বেহাত হয়ে গেছে। আমরা মনে করি যে সরকার যদি উদ্যোগী হন, তাহলে যতখানি জমি এখনও উদ্ধার করা সম্ভব সেই জমি উদ্ধার করে এখানে একটি কমপ্লেক্স করা একান্ত আবশ্যক। তার যে বসতভিটে সেটা কিন্তু তিনি বিক্রি করে যাননি, এবং এখানে অনেক জায়গা তার রয়েছে, সেই জায়গাগুলো সরকার চাইলে অবশ্যই আবার ফিরিয়ে আনতে পারে। তাহলে রাষ্ট্রীয়ভাবেই মূলত এটি সরকার এই জায়গা মানে গ্রহণ করে, অধিগ্রহণ করে এখানে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে আরও কোনো বড় পরিসরে কোনো কর্মকাণ্ড পরিচালনার জন্য এটি গবেষণা কেন্দ্র হতে পারে, এবং যারা আছেন তাদেরকে অন্য জায়গায় পুনর্বাসিত করতে পারে, এবং সেটা হওয়া উচিত। এই লাইব্রেরি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি ভূমিকা নিব, আর যদি জমি যদি কোনো কারণে অবৈধ দখলদারদের হাতেও থাকে সেটা উচ্ছেদের জন্য জেলা প্রশাসনকে আমি অনুরোধ করতে পারব। বাড়িটির এক অংশ বর্তমানে জলিল ফারুক নামে একজনের মালিকানায় রয়েছে। তার দাবি, 1955 কিংবা 1956 সালের দিকে 6,000 টাকায় কবি জীবনানন্দ দাশের পরিবার তাদেরকে পাওয়ার অব অ্যাটর্নি দিয়ে যান। তারপর থেকেই সেই সম্পত্তি তাদের দখলে রয়েছে। জীবনানন্দ দাশের জমি সরকারের পুনরুদ্ধার করা উচিত কিনা জানতে চাওয়া হয় তার কাছেই। এত পাওয়ার ওই যে মোড্ডায় যে দালানটা ওটাও তো রবীন্দ্রনাথ, হ্যাঁ তো আর দখল করেনি সরকার, আমাদের বিক্রি করিয়ে গেছে, আমাদের কাছে পাওয়ার অ্যাটর্নি দিয়ে গেছে, 14 জনের সই আছে, সাথে 14 জনের সই আছে কাগজ, জীবন দাসের সেই কাগজও আমাদের কাছে আছে পাওয়ার অ্যাটর্নি। তখন 6,000 টাকা আমার বাবার ওই ইন্স্যুরেন্সে ছিল, ইন্স্যুরেন্সের কাগজপত্র তাদের কাছে দিয়ে দিয়েছে, টাকাটা এদের কাছে উঠেই হারা নিয়েছে এবং বাড়ি আমাকে পাওয়ার বেটে দিয়েছে, বাড়ি বিক্রি করে। বরিশালে অনেকের আসার একমাত্র আকর্ষণ জীবনানন্দ দাস ও তার বাড়ি। সেই বাড়িটি পুনরুদ্ধার করা হলে একটি দর্শনীয় স্থান হবে বলে মনে করেন স্থানীয়রা। জীবনানন্দ দাসের বাড়ি আমরা পুনরুদ্ধারের দাবি করি, কারণ জীবনানন্দ দাস শুধুমাত্র আজকে বরিশালের কবি নয়, সারা বিশ্বের কবি। এই বরিশাল শহরে অনেকেরই আসার একমাত্র আকর্ষণ জীবনানন্দ দাস এবং তার বাড়ি। তো সেই বাড়িটি যদি আগের মতো হয় তাহলে দেখা যাবে এটাও একটা দর্শনীয় জায়গা হয়ে উঠবে, কবির প্রতি আরও ভালোবাসা বাড়বে এবং জীবনানন্দ চর্চাও ব্যাপকভাবে বিস্তার লাভ করবে।